এই মাছে কি দেওয়া আছে? রং দেওয়া আছে। রং কেন রং দেয়? কালার সুন্দর হয়, কাস্টমার চয়েস। মানে দেশি মাছ বলে বিক্রি হয়, অসাধু মাছ ব্যবসায়ী। মাছে কৃত্রিম রং মিশিয়ে মাছকে আরো আকর্ষণীয় করে, মানুষের সঙ্গে প্রতারণা করে মাছ বিক্রয়ের উদ্দেশ্যে এখানে বিক্রয়ের জন্য বসেছিলেন। এটা একটা অপরাধ, এবং এই অপরাধে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো নাগর আলীকে। এখানে ছিল 1 গ্রাম। আচ্ছা, এর নাম কি? খলিল নাগর। নাগর বাড়ি কোথায় ওনার? উনি কতদিন ধরে মাছের ব্যবসা করে? অল্প 2-2.5 বছর। এই মাছে কি দেওয়া আছে? রং দেওয়া আছে। রং কেন রং দেয়? কালার সুন্দর হয়, কাস্টমার চয়েস। মানে দেশি মাছ বলে বিক্রি হয়, যে রংটা দিয়েছে সেটা কি রং? জর্দা রং বা কেক রং। এই বাজারে অন্যান্য মাছ ব্যবসায়ী আছে, সবাই কি রং মিক্সার করে? না না, সবাই শুধু ইনি একাই করে। কারা তারা? এটা তো জীবন্ত মাছ না, শিং মাছ তো তাজা মাছে বিক্রয় করে। তো যখন রং মিক্সার করে পানিতে রাখবে, তখন তো পানির কালার রঙিন হয়ে যাবে, সহজে ধরা পড়বে। তারপরে উনি এটা কি কারণে করে বলে মনে হয় আপনার কাছে? এটা মাছটা দেখা গেছে, আপনি দেখতে সুন্দর দেখা যায়, কাস্টমারের চোখে লাগে যে এটা মনে হয় দেশি মাছ, এরকম ভাবে এটা আর কি নাই। এমনিতে এই মাছগুলো কত টাকা করে কেনা হয়? এটা আপনার 350। আপনারা 350 করে কিনে নিয়ে আসেন, বিক্রি করেন কত করে? তাও একটা 400 টাকা করে। কিন্তু যখন রং মাখান, এটা দেশি মাছ হিসেবে আরো বেশি মূল্য দেখা যায়, 1,000-1,200 করে বিক্রি হয়। কত? 500-550 বিক্রি হয়। 500-550 এই যে রং, এটা লাল রং করেছে, জর্দা রং। এই রংগুলো কিনে নিয়ে আসে কোথা থেকে? টুঙ্গি বাজার থেকে কিনে নিয়ে আসে। না, আরেকজনকে ডাকতে সহজে জানেন। এটা কি ব্যক্তি মালিকানাধীন মার্কেট? মালিক কে? অরুণ সাহা। ওনার এটা পৈতৃক ভিটা, পৈতৃক জমি। পৈতৃক জমিতে উনি মার্কেট করেছেন। মার্কেটে কাদেরকে ভাড়া দিয়েছেন? যাদেরকে ভাড়া দিয়েছেন তাদের সবার লিস্ট আছে? হ্যাঁ হ্যাঁ আছে। কত করে ভাড়া নেন? সব দলিল মূল্য সব আছে। কত করে ভাড়া নেন? 450 টাকা। চার প্রত্যেক মাসে 450? প্রত্যেক দিন 450 মাসে কত? দেখো, আপনি যাদেরকে ভাড়া দেন তারা আসলে বৈধ ব্যবসা করে না অবৈধ ব্যবসা করে আপনি কি মনিটরিং করেন? তো এখানে এই যে একজন নাগর আলী, ওনার মাছটা পাওয়া গেছে, শিং মাছ এবং মাগুর মাছ। এই মাছ কৃত্রিম রং দেওয়া, কাপড়ের রং দেওয়া, যেটা জর্দা বা হাজারি রং বলা হয়। এই রং উনি মিক্সার করে মাছকে আরো আকর্ষণীয় করছে, করে এটা কাস্টমারদের কাছে বিক্রি করে। এটা কি উনি ঠিক করেছে? এই দায়িত্বটা কার ঘাড়ে বর্তাবে? উনি যে অপরাধটা করেছে, এটা কার কার উপরে দায়িত্বটা যাবে? আমাদের তো দেখা উচিত, আপনাদের দেখা উচিত। আপনাদের মনিটরিং এ ল্যাকিংস আছে, গ্যাপ আছে, এই কারণে উনার মতো অসাধু ব্যবসায়ী সুযোগটা নিয়েছে। মানে আমাদের তো নিষেধ করা আছে স্যার। জাকিরকে একটু আসতে বলেন, ওদের নাম্বার তো আমার কাছে নেই। কেন আপনার ভাড়াটি আপনি ভাড়া দিয়েছেন? দলিল দলিল সব ওনাদের কাছে আছে, কিন্তু নাম্বার। তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনি জাকিরকে দিয়েছেন, জাকির নাগরকে দিয়েছেন? তাহলে আপনি তো জাকিরকে দিয়েছেন 450 টাকা ডেইলি বেসিস। তাহলে জাকির নাগরকে কি রেটে দিয়েছে? এটা তো আমি বলতে পারবো না, ওনার সাথে ওর সাথে কি কন্টাক্ট। আপনি এসে তাদের নেন কার কাছ থেকে? আমি ওই জাকিরের কাছ থেকে নিই। জাকিরের নাম্বারটা দেন ওনাকে।
জাকির নাম্বার তো আপনি আমি কেমনে থাকবো? জাকির ভাই তো আছে, মারা গেছে, মারা গেছে তো সম্ভবত জানেনও না আপনার ভাইকে আছে কি না। আমি জানি মারা গেছে, আর তার ছেলের সাথে যোগাযোগ নাই। আচ্ছা, আমাদের মেসেজ ক্লিয়ার স্যার। জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে আপনারা জানেন সবসময় নকল ভেজাল বিরোধী অভিযান হয়, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমাদের তারুণ্যের শক্তি ছাত্র সমাজ তাদের সহযোগিতায় আমরা একসঙ্গে বাজার মনিটরিং কার্যক্রম করছি। কিন্তু খুবই দুঃখের বিষয়, আজকে এখানে আপনার মাছের বাজারে, আপনাদের মালিকানাধীন মাছের বাজারে একজন অসাধু মাছ ব্যবসায়ী মাছে কৃত্রিম রং মিশিয়ে মাছকে আরও আকর্ষণীয় করে মানুষের সঙ্গে প্রতারণা করে মাছ বিক্রয়ের উদ্দেশ্যে এখানে বিক্রয়ের জন্য দোকানে বসেছিলেন। এটা একটা অপরাধ। এই অপরাধে এই মাছগুলো আমরা জব্দ করলাম, এবং এই জব্দ করে আপনি যেহেতু এই মার্কেট কমিটির মালিক এবং মালিকের একজন প্রতিনিধি ম্যানেজার হিসেবে আছেন, আপনার জিম্মায় আমি মাছগুলো দিয়ে যাচ্ছি। এবং এই অপরাধে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো নাগর আলীকে। এই টাকা আপনি তার পক্ষে আজকে আপনি জরিমানা পরিশোধ করবেন, এবং সে যখন আসবে এটা নিয়ে আপনারা বাজার কমিটি বসবেন, বসে এই টাকা আপনারা তুলবেন। এবং এরপর থেকে এই বাজারে সমস্ত ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমাদের যে বক্তব্য সেটা হচ্ছে প্রত্যেককে ওজনে সঠিক দিতে হবে, কোনোভাবে মাছে কৃত্রিম রং মেশানো যাবে না, এবং প্রতিনিয়ত হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন করতে হবে। এর যদি ব্যত্যয় ঘটে বা আমাদের কাছে যদি কোনো কমপ্লেন আসে, আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে এই বাজার সাময়িক সময়ের জন্য আমরা বন্ধ ঘোষণা করে দিব। এখানে আপনি ভাড়াও তুলতে পারবেন না, কোনো মাছ ব্যবসায়ী ব্যবসা করতে পারবেন না, যতক্ষণ না আপনারা আপনাদের শুভবুদ্ধির উদয় না হয়। মেসেজ ক্লিয়ার? জি জি, মেসেজ ক্লিয়ার।